নন্দিতাদের বাসায় বেড়াতে এসেছি। দীপন যাও, দরজা লাগায়। সুন্দর একটা, এই তো আসতেছি আন্টি, ভিডিও করে একটু, ভিডিও করি। হ্যালো নন্দিতা, আসসালামু আলাইকুম। হ্যালো, একটু ভিডিও করি। ধর আঙ্কেল পরে আসতেছে, আঙ্কেল আসতে একটু দেরি হবে। ভালো আছো? আমি একটু ভিডিও করে রাখি, তোমার আঙ্কেল দেরি হবে আসতে একটু। কেমন, এত সুন্দর করে কেমন সাজিয়ে এলা বাচ্চা? হ্যাঁ, আবার বলে হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে। হচ্ছে লিভিং রুম, এটা একটা বেডরুম, সুন্দর বাসা, ছিমছাম। এখানে ওদের একটা খুব সুন্দর একটা বাসরুম, জাকুজি আছে, সেখানে হচ্ছে আরেকটা, এটা তো দেখিয়েছি, এটা ওদের বেডরুম। আর এখানে হচ্ছে সুন্দর একটা কিচেন, আর এখানে হচ্ছে একটু ওই গান ছিল তো ওই জন্য আবার করলাম, গানে ওই যে কপিরাইট মেরে দেয়, বুঝছো? উইংস যা যা আছে সব খাবো। এখানে অনেক সুন্দর ব্যাকইয়ার্ড, ব্যাকইয়ার্ডটা অনেক সুন্দর। ও সেই ব্যাকইয়ার্ড, আম্মু স্যান্ডেল আছে, এত সুন্দর।
আচ্ছা নো প্রবলেম শোনো এই শয়তানি করো না এরা এখানে বসে আছে কি সুন্দর একটা লেক পিছনে যেখানে দৌড়াচ্ছে ছেলেমেয়েরা খুব সুন্দর একটা নেইবারহুড এখানে দারুণ সুন্দর ভিতরে কি সুন্দর হাঁস ভেসে বেড়াচ্ছে খুবই সুন্দর সবকিছুই অনেক মজার মজার নাস্তা আমরা এখন খাবো এই যে এগুলো এখন আমরা খাবো তাই না অনিন্দ ভাইয়া আমরা এখন খাবো পাগল হয়ে গেছে ভাইয়া রান্না করছে আর চিকেনটা বরাবর আসলে তুমি রান্না করছো তুষার আই ক্যান্ট বিলিভ নন্দিতা পোলাও আর বিশ্বাস করতে পারছি না মিষ্টি রান্না করছো এটা পরে দিতে বলছি আচ্ছা একটা চিংড়ি কিন্তু পোলিও হয়েছে বুঝছেন আন্টি একটা চিংড়ি পোলিও হয়েছিল ওটা খাবো না দাদা এটা তো সাদে হলো পরকিটি লাগবে না 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 এটা আছে তো প্লেট ভাইয়া সালাদ আছে সালাদটা কি করব সালাদটা তো আমি এদিকে রাখো ওরা বাচ্চারা খাইছে তুমি এত কিছু কিভাবে করলা আমাদের সবার জন্য থ্যাংক ইউ আমরা সবাই মজা করে খাবো আজকে কেউ যদি নরমাল রাইস খেতে চায় নরমাল রাইসও কিন্তু আছে ঠিক আছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা অনেক এনজয় করলাম হ্যাঁ তোমাদের রান্না খাবার আতিথেয়তা কোনটা রেখে কোনটার কথা বলি ওকে আল্লাহ হাফেজ
আসি আমরা হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ বাই ব্যাক করতেছি কি গো দেখা যাচ্ছে না কি